বলতেছে আমার নাম নিলে ওনার ওজন নষ্ট হবে, ওনার এখানে কথা বললে তো ওনার কতবার যে ওজন নষ্ট হয়েছে আল্লাহ আল্লাহ জানে। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদেরকে শান্তিতে থাকতে দেন, দেখেন আপনার মেয়ে ভালো আছে কি না। বলে আকাশের যত তারা, আমার বিয়ের সংখ্যা নাকি তত, আকাশের যত তারা। তো উনি মাস্ক পরে এইগুলো কথা বলছে, তাই না? তো আকাশে, আমি বলি আকাশের তারা যদি এত হয়ে থাকে তাহলে তা বাংলা পৃথিবীতে আমি কত বিয়ে করেছি আমি সব করে দেখেন। আমাদের বিয়ে হয়েছে 25শে মার্চ, ঠাকুরগাঁয়ের মামলা হয়েছে কয় তারিখে দেখেন তো একটু খালি, ঠাকুরগাঁয়ের মামলা কোন মাসে কয় তারিখে হচ্ছে না, আমি একটু আপনাদের খেয়াল করতে বলি, ঠাকুরগাঁয়ের মামলা হয়েছে কয় তারিখে আমাদের? বিয়ে হয়েছে মার্চ মাসে বললাম, 25শে মার্চ, 19/6, মানে জুন মাসে ঠাকুরগাঁয়ের মামলা হয়েছে। এটা কিন্তু মার্চ মাস শুরু হয়েছে, কতদিন আগে? 7 মাস আগে। তারপরে আর 2 মাস পরে আবার ঢাকায় মামলা হয়েছে। এই যে এই 6 মাস 7 মাস আমার শ্রদ্ধেয় শ্বশুর সাইফুল ইসলাম সাহেব কি মিডিয়াতে এসেছিলেন, কোনো কথা বলেছেন? ওনার 6-7 মাস আগে উনি মামলা করেছেন কিন্তু উনি কোনো মিডিয়াতে আসে নাই। এখন আমার প্রশ্ন হলো এই 6-7 মাস উনি মিডিয়াতে কেন আসলেন না, এটা আমার একটি প্রশ্ন। আরেকটি বিষয় হলো যে মামলাটি আপনারা দেখেন, আপনারা মিডিয়াতে আমি বলবো যে সম্পূর্ণ জিনিস দেখেন, মানে ক্ষুদ্র অংশ না দেখে। ঠাকুরগাঁয়ে মামলা হওয়ার পরে আমরা একটি কোর্টের একটা নিয়ম আছে, লয়ের সাহেব আরও ভালো বুঝবেন, একটা ভিকটিমের 22 ধারায় জবানবন্দি। আমার ওয়াইফ ইতিমধ্যে 3টি জবানবন্দি দিয়েছে, একটি মহামান্য হাইকোর্টে, একটি ঠাকুরগাঁও কোর্টে, আর একটা ঢাকা কোর্টে। 22 ধারায় উনি বলেছে যে উনি আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছে, কেউ তাকে জোর অপহরণ করা হয়নি। তাহলে এটা তার বক্তব্য, যাকে বলছে ইয়া করেছে তার বক্তব্য। বলা হচ্ছে আমার শ্রদ্ধ শ্বশুর উনি মামলা করেছে 16 বছর দিয়ে নাবালিকা বলে, অথচ তার এসএসসি সার্টিফিকেটের বয়স আমার শ্বশুরের দেওয়া, বাবার দেওয়া, তাই না? বার্থ সার্টিফিকেট উনি করেছে। তারপরও ওনাদের এই সকল মামলার কারণে মহামান্য হাইকোর্ট এই তার বয়স নির্ধারণের জন্য, আপনি শুনেছেন ইতিমধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টার দিয়েছে এবং সেখানে তার বয়স ঢাকা মেডিকেলের মাধ্যমে 19 বছর নির্ধারিত হয়ে আসছে। তার মানে কি সে প্রাপ্তবয়স্ক এবং তার বিয়ে করার অধিকার রয়েছে এবং সেটা স্বেচ্ছায় আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি। এবং যে কথাগুলো বললাম যে অনেক কথা আমরা বলতে চাই নাই, কারণ আমরা চেষ্টা করেছি বিয়ের পরে যে আমার যে শ্বশুর বা আমার যে শ্বশুরবাড়ির পরিবারের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এখন দেখেন এখানে আসার আগে আপনি খেয়াল করবেন যে আমার শ্রদ্ধেয় শ্বশুর, আপনি দেখবেন এটা সকল ভিডিওতে রয়েছে, উনি আমার ছবি দিয়েছে, আমার ফ্যামিলির অনেক মানে মাসুম বাচ্চাদের পর্যন্ত ছবি দিয়েছে। সেই ছবি দিয়ে এবং সেখানে যে তথ্যগুলি বলেছে সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ অসত্য তথ্য দিয়েছে। আমি একটা কথা বলেছি, উনি 2টা মামলা করেছে, আরেকটি মামলা কোর্ট খারিজ করে দিয়েছে। এই মামলাগুলি উনি, মামলা তো 7-8-10 পৃষ্ঠার, এর মাঝে উনি ওনার নাম, ওনার বাবার নাম আর আমার নাম, আমার বাবার নাম, এছাড়া যদি একটি সত্যি কথা আপনার দেখাতে পারেন সেই মামলায় আর কি আর কোনো সত্যি কথা নাই, আর বাকি সব ওনার কল্পনায়। উনি কী বলেছে আমার বলেন, বলে আকাশের যত তারা আমার বিয়ের সংখ্যা নাকি তত, আকাশের যত তারা। তো উনি মাস্ক পরে এইগুলো কথা বলছে, তাই না? তো আকাশে, আমি বলি আকাশের তারা যদি এত হয়ে থাকে তাহলে তা বাংলা পৃথিবীতে আমি কত বিয়ে করেছি আমি সব করে দেখেন। তো আমার কথা হলো যেটি সত্যি কথা বলা ভালো, কারণ দিন শেষে তো উনি সিনথিয়া ইসলাম তিশার বাবা, এবং তিশার বাবা মানে আমার শ্রদ্ধেয় শ্বশুর, যার জন্য আমি সবসময় বলেছি যে আমি ওনাকে সম্মান দিতে চাই, সম্মানের জায়গায় রাখতে চাই। এখনও এই মুহূর্তে উনি অনেক কিছু করেছে, তারপরও আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলি, কারণ সে তিশার বাবা। ওই যে বারবার দিন শেষে সে তিশার বাবা, আর আমার আমি ওই দিন একদিন আমি বক্তব্য রাখতে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে তো পেঁয়াজ গোস নেই, আমার মাও নেই বেঁচে, আমার বাবাও বেঁচে নেই, আমার মা বাবা দুজনই মারা গিয়েছেন। তা আমি মনে করেছিলাম যে ওনারা সেই জায়গাটা নেবে, বয়সের ব্যবধান যাই থাক ওনারা আমার মা বাবার জায়গায় থাকবে, আসবে, আমি ওনাদেরকে সেই চোখেই দেখব, সেইভাবে ওনাদেরকে। যেমন দেখেন গত 15 দিন 14 তারিখ থেকে আজকে কয় তারিখ বলেন, আজকে 17-18 দিন আমার শাশুড়ি আমাকে ফোন করে, মানে ওনাকে ফোন করেছে, ফোন করে তখন আমার কাছে ফোন নিয়েছে,
ফোন নিয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে আপনারা মিডিয়াতে যাবেন না, এগুলোতে অনেক কথাবার্তা হচ্ছে। তা আমি মনে করলাম যে যত কিছু হোক উনি তো আমার শাশুড়ি, উনি যেহেতু নিজের মুখে আমাকে বলেছে মিডিয়াতে না যেতে, আমি কিন্তু তারপরে মিডিয়াতে যাওয়া বন্ধ করে দিলাম যে না আমরা একটা প্রাইভেট লাইফ থাকতে চাই। আসলে তো আমরা তো মিডিয়া ব্যক্তিত্ব না, আমরা দুজন চেয়েছি সুখে শান্তিতে থাকার জন্য, একটি শান্তিপূর্ণভাবে লাইফ লিড করতে। কিন্তু যেদিন আমরা বন্ধ করেছি সেদিনই মাশাল্লাহ আমার শ্বশুর তো আছেই, শাশুড়ি, তারপরে বাসার কাজের এক মহিলা এবং তাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গার থেকে ওনারা লাইভ এগুলো শুরু করেছেন। তা আমি আপনাদের মাধ্যমে একটি কথা বারবার বলেছি, আবারও বলতে চাচ্ছি যে দেখেন আমাদের তো একটা জীবন আছে, বুঝছেন না? এই ফোনে এই বিভিন্ন জায়গার থেকে ফোন করছে, আমরা মানে মানসিকভাবে আমাদেরকে মানে অনেকটা কী বলবো অনেক বিব্রত করে তুলছে। তা আমি অনুরোধ করবো যে আমাদের যেন এইভাবে বিব্রত না করা হয়। আর দেখেন মামলা তো একটি না, একটি ঠাকুরগাঁওয়ের মামলা করেছে যেটা বলেছে, সেই মামলা পুলিশ রিপোর্ট দিয়েছে যে মামলা মিথ্যা মামলা, এবং ঠাকুরগাঁওয়ের কোর্ট একটু দেখি, ঠাকুরগাঁওয়ের কোর্ট আপনাদের যে অর্ডার শিটটা এখানে লেখা আছে, বিগত 23 তারিখে ধার্য ডেট ছিল, বাদীপক্ষ যায়নি, তারপর আরেকটা ডেট ছিল সেদিনও বাদীপক্ষ যায়নি, দুইটাতে যায় নাই। তারপর কি হলো, সে মামলা যে কোর্ট লিখছে যে পুলিশ কর্তৃক চূড়ান্ত রিপোর্ট গৃহীত হলো, আসামি খন্দকার মোস্তাক আহমেদকে এই মামলার দায়িত্ব অব্যাহতি প্রদান করা হলো। আর ঢাকার মামলাটা সে একই পুলিশ রিপোর্ট দিয়েছে, তারপরে যে ইয়াতে আপনার সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করেছে। উনি এই সকল মামলা করার আগেই আমরা কিন্তু গুলশান থানায় জেরি করেছিলাম যে উনি এই ধরনের মামলা মিথ্যা মামলা করতে পারে আমাদেরকে হয়রানি করার জন্য। এখন হয়তো বলবেন উনি কেন করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো একটি কারণ তো যেটা আমার ওয়াইফও বলছে যে উনি হয়তো এই বয়সের ব্যবধানটা মানতে পারেনি, কিন্তু দেশের আইন তো আছে, দেশের শরিয়া, মুসলমান আমরা তো সেগুলো তো অনেকে মানতে হবে, বুঝতে হবে। আর কি বিষয় যে ফ্ল্যাটের কথা যেটা আসছে, যখন ইয়া হয়েছে তখন উনি ওনার এক আত্মীয়র মাধ্যমে, এগুলো সব রেকর্ড আছে, বলেছে যে মেয়ের সিকিউরিটির জন্য কী দেবে, মানে উনি একটা যদি মেয়ের সিকিউরিটির জন্য কী দেবে। তখন যে ফ্ল্যাটের কথা আসলো, টাকার কথা আসলো, তো যদি উনি আমাদের সাথে কোনো রকমের যেটা উনি মানতেই পারে নাই, যেমন উনি বলতেছে আমার নাম নিলে ওনার ওজন নষ্ট হবে, ওনার এখানে কথা বললে তো ওনার কতবার যে ওজন নষ্ট হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ, তো উনি এইভাবে বারবার আমার নাম নিচ্ছে, নাম নিয়ে এসব বলছে। তা আমার কথা হলো দেখেন উনি যা আমার ওয়াইফ সে, তাই না? সে তো আমার ওয়াইফ, তার এখন সবচেয়ে আপনজন আমি, আবার আমারও সে সবচেয়ে আপনজন, এটা তো আমাদের পারস্পরিক বোঝাপড়া এবং দায়িত্বর বিষয়টা আছে। তো এখানে উনি যদি ওইটা নাই করতে চাইতো তাহলে নিশ্চয়ই ফ্ল্যাট নিয়ে বা ওই যে টাকা নিয়ে নেগোসিয়েশনের ব্যাপারগুলো আসতো না। তা আমরা কিন্তু অভিযোগ করছি না, আমি এখনও বলি আমার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে নাই, আমি আমার ওয়াইফও বিনীতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছে, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদেরকে শান্তিতে থাকতে দেন, দেখেন আপনার মেয়ে ভালো আছে কি না। এখানে আপনি দেখেছেন আমি কিন্তু এখানে আগে এসেছি, আমি আসার 15 মিনিট পরে আমার ওয়াইফ আসছে, তাহলে কীভাবে সে জিম্মি থাকে? এই এরকম হাজার হাজার শত শত আমরা ইন্টারভিউ দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, কীভাবে সে জিম্মি থাকে? এবং তার ফ্যামিলির সাথে প্রতিনিয়ত কথা বলছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। তো এইটাই আমার বক্তব্য যে সত্যি জিনিসটা আপনারা জানেন এবং সত্যি জিনিসটা লিখেন।